আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওটা জার্মান প্রবাসীদের জন্য, বিশেষ করে যারা নতুন জার্মানিতে এসেছেন, আশা করি তাদের এই ভিডিওটা বেশি উপকারে আসবে। জার্মান সুপার শপগুলোতে দেখা যায় পণ্যের গায়ে জার্মান লেখা থাকে, ইংলিশ লেখাটা থাকে না, যার ফলে পণ্যগুলো খুঁজে পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। আমি আজকে আমার ভিডিওতে কিছু পণ্যের পরিচিতি দেব। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারকে এখানে বেক পুলভার বলা হয়। আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি। এখানে একটা বান্ডেলে দেখা যায় অনেকগুলো প্যাকেট থাকে, অনেক দিন চলে যায়। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ইস্ট। ইস্টকে এখানে হেফে বলা হয়। আমি এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলোর দামটা একটু কম, এর চেয়ে ভালো, এর চেয়ে একটু বেশি দামে পাওয়া যায় ডক্টর ওটকার। তারপর যেটা দেখাবো ভ্যানিলা জুকার, মানে জুকার মানে এখানে সুগার, তো চিনি আর ভ্যানিলা ফ্লেভারটা একসাথে অ্যাড করা। তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে কোকো পাউডার, যে ব্যাক কাকাও, এটা হচ্ছে কোকো পাউডার। তারপর এটা হচ্ছে সানস্টাইফ, এটা হচ্ছে হুইপিং ক্রিমে দেওয়া হয়। হুইপিং ক্রিমটা দেখা যায় ক্রিমটা যখন তৈরি হবে, তখন তৈরি করা হয়, তখন এটা দিলে ক্রিমটা ঠিক হয়। তারপর এটা হচ্ছে হলো ভেজিটেবল শর্টেনিং, যেটা হচ্ছে বা ডালডা, এটা হচ্ছিল যদি আপনারা পেটিসের শীত তৈরি করতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখানে নামটা পুরাই ভিন্ন, প্ল্যানজেন ফ্যাট। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সুজি। সুজিটাকে এখানে গ্রিস বলা হয়। একটা প্যাকেটে 400 গ্রামের মতন থাকে আর দাম খুবই কম। তারপর যেটা দেখাবো সেটা হলো কর্ন স্টার্চ, বা আমাদের দেশে কর্নফ্লাওয়ার বলা হয়, স্পাইস স্টার্টের নাম। এই এখানেও একটা প্যাকেটে 400 গ্রামের মতন থাকে। আমি এখানে যেটা দেখাচ্ছি এগুলো রিজনেবল প্রাইসে, এর চেয়ে একটু ভালো ব্র্যান্ডের চাইলে আপনারা রেবেতে বা এদেকাতে এগুলোতে পেয়ে যাবেন, আর এটা দামও খুবই কম। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেড ক্রাম, এটাকে পানির মল বলা হয়, আর এখানে এক প্যাকেটে অনেক পরিমাণে থাকে 1 কেজির মতন এবং দামটাও খুবই কম। এখন যেটা দেখাবো সেটা হলো কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা এখানে পুডিং নামে পরিচিত, তো ভ্যানিলা ফ্লেভার যেটা সেটা কাস্টার্ড পাউডার হিসেবে ব্যবহার করা হয়। অনেক টাইপের ফ্লেভার থাকে, তো এই এটাও ব্যবহার করা যেতে পারে কাস্টার্ড পাউডার হিসেবে। আর এটা হচ্ছে হুইপিং ক্রিম, শানে বলা হয়, 30% ফ্যাট। আমি আগে একটা সানফিস্ট নামে একটা জিনিস দেখিয়েছি, তো ওইটা দিয়ে এটা বিট করলে দেখা যায় ক্রিমটা খুব থিক হয়। আর এটা যারা ল্যাকটোজ ফ্রি খেতে চান তাদের জন্য। তারপর যেটা হচ্ছে এটা হচ্ছে ক্রিম চিজ, ক্রিম চিজ কেক বানাতে ক্রিম চিজটা ব্যবহার করা হয়, ফিলাডেলফিয়ার অরিজিনাল ফিলাডেলফিয়া ক্রিমে ফ্রেশে লেখা আছে যেটাতে সেটা। আর এটা হলো মাস্কারপোনে চিজ, তিরামিসু বানাতে ব্যবহার করা হয়। আর এখানে আমি কিছু স্পাইসের এখানে নিয়ে এসেছি, এই যে এখানে হচ্ছে হলো গোলমরিচের গুঁড়া, তারপর প্যাপরিকা পাউডার, আর আমার কাছে যেটা ভালো লেগেছে এখানে যেটা হচ্ছে হলো জয়ফলের গুঁড়াটা পাওয়া যায়, মুসকাট নোস। আর কিছু হার্ব দেখাচ্ছি, যেমন ব্যাসিল, তারপরে অরিগ্যানো, এগুলো পাওয়া যায়, যেটা হচ্ছে মিক্সড হার্ব।
তো সব সময় দেখা যায় লিডলে সব সময় এগুলো থাকে না, অন্যান্য হার্বগুলো থাকে। তো আপনি যদি কাফল্যান্ডে যান সেক্ষেত্রে সবগুলো পাওয়া যায়। তো এখন যেটা দেখাচ্ছে সেটা হলো পেস্ট্রি শিট, এটা হচ্ছে ব্ল্যাটেটাইক, বলা জার্মানিতে ব্ল্যাটেটাইক বলা হয় পেস্ট্রি শিটকে। তো এটা থাকলে খুব সহজে বিকালের নাস্তা তৈরি করে ফেলা যায়, খুবই হেল্পফুল একটা জিনিস এবং এটার দামও খুবই কম। আরও কিছু জিনিস আছে যেগুলো লিডেল, আলদি, পেনি, নেটো এটাপে সুপার শপগুলোতে পাওয়া যায় না, রেভেতে বা এদেকাতে পাওয়া যায়, কাফল্যান্ডেও পাওয়া যায়। তো এটা হচ্ছে হলো বেকিং সোডা, এটাকে নেট্রন বলা হয়, এটা ডিএমএও পাওয়া যায়। তারপর যেটা হচ্ছিল আগার আগার, এখানে জেলাটিনটা হালাল হয় না, সেক্ষেত্রে আগার আগারটা ব্যবহার করা যায়। তারপরে এগুলো বিভিন্ন টাইপের এসেন্স, ভ্যানিলা এসেন্স, লেমন এসেন্সও আছে। আর এটা হচ্ছে চটপটির ডাল, ডাবলি, এটা আমার কাছে খুবই হেল্পফুল লাগে একটা জিনিস, তাই আপনাদেরকে দেখাচ্ছি। গেলবে এপসেন, এটা রেভেতে পাওয়া যায়, তারপর কাফল্যান্ডেও পাওয়া যায়, এদেকাতে পাওয়া যায় নাকি আমি জানি না। তো আমার কাছে এটা খুবই হেল্পফুল মনে হয়, জাস্ট মাইক্রোওয়েভে ডালটাকে গরম করে তারপর আলু সিদ্ধ মশলা মিশিয়ে চটপটি খেয়ে ফেলা যায় খুবই দ্রুত। আর ডাবলির স্বাদটা আমার কাছে ভালোই লাগে। তো এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছিল ভিনেগার, এসিস নাম এটার। তো এটা সব সুপার শপে পাওয়া যায়, লিডেল, আলদি সবখানে এটা পেয়ে যাবেন। এটা হচ্ছিল একটু ভালো দাম ব্র্যান্ডের, একটু দামটা বেশি এটার। আর যেটা এটা পরে যেটা দেখাচ্ছি এটা রিজনেবল প্রাইসে, এটার দাম খুবই কম। আশা করি আমার আজকের ভিডিওটি যারা নতুন জার্মানিতে আসছেন তাদের একটু হলে উপকারে আসবে, আর আমার প্রোনাউন্সিয়েশনে হয়তো একটু ভুল থাকতে পারে, তাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হয়তো আমি অনেক কিছু জানি না, অনেক পণ্যের নাম জানি না, তো আপনারা যদি জেনে থাকেন আপনারা চাইলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন, আর হয়তো অনেকেরই উপকারে আসবে। তো আজকে আর না, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।